ট্রেনে এক ভদ্রলোক যাচ্ছেন, স্যুট একদম স্যুট টাই পরা, এবং তার চেহারার মধ্যে খুব অ্যাফ্লুয়েন্ট একটা ভাব, এলিট চেহারা, দেখে মনে হচ্ছে যে একটা অবসরশালী লোক, ধনী ব্যক্তি। আচ্ছা তো ট্রেনের মধ্যে তুমি জানো অনেক ভিখারি থাকে, অনেক ভিক্ষুক থাকে। তা একটা ভিক্ষুক এই ভদ্রলোককে দেখে মনে করলো যে যেহেতু তার অনেক টাকা, নিশ্চয় তার কাছে গেলে হয়তো আমি কিছু পাবো। এই জন্য অনেক লোকের ভিড়ের থেকে উনি বেরিয়ে এসে ওই লোকের কাছে চলে গেলেন, তারপর হাত পাতলেন, দুই হাত পেতে দিলেন যে আমাকে কিছু দাও, হ্যাঁ সাহায্য চাইলেন। তখন উনি চুপচাপ থাকলেন, ভিক্ষা দিবেন না, এরকম একটা নাসুচক একটা অঙ্গভঙ্গি করলেন। তারপরেও যাচ্ছে, উনি বললেন যে না আমি দিব না। ভিক্ষুক তাকে বলছে যে আপনার তো অনেক টাকা, আপনার তো অনেক কিছু, তা আমাকে কেন ভিক্ষুক দেবেন না, ভিক্ষা দিবেন না? তো তখন ওই ভদ্রলোক বলছে যে আমি তোমাকে যে ভিক্ষা দিব, বিনিময়ে তুমি আমাকে কি দিবে? আচ্ছা পৃথিবীতে মনে রাখবে, কোনো কিছু বিনিময় ছাড়া মানুষ কিছু দেয় না। এই কথাটা তার খুব লেগেছিল। তো বললো যে আমার কাছে আর কি আছে যে আমি তোমাকে দিব, আপনাকে যে দিব আমি কি আছে, আমার আমি তো ভিক্ষুক মানুষ, যদি নাই দিতে পারো তুমি চাও কেন? উনি এই কথাটা বললেন, তুমি যখন আচ্ছা নাই দিতে পারো তুমি চাও কেন? যেদিন দিতে পারবে সেদিন তুমি ভিক্ষা ভিক্ষা করো, কারণ তোমাকে মানুষ দিবে কেন? গিভ অ্যান্ড টেক সোসাইটি, উনি এটাই বললেন, রাইট, জাস্ট গিভ অ্যান্ড টেক সোসাইটি, যত ট্রানজাকশন আছে তুমি কিছু দিতে না পারলে নিতে পারবে না, এটা উনি বুঝালেন। উনি বললেন যে আমি তোমাকে দিব না কিছু, কারণ তুমি দিতে পারছো না, আমি তোমাকে কেন দিব? তো এই কথাটা এ পর্যন্ত ওই ভিক্ষুককে কেউ বলেনি, আচ্ছা এই পর্যন্ত কেউ বলেনি। তো ধাক্কা লাগলো তার ভিতরে, খুব ধাক্কা লাগলো। ধাক্কা লাগার পর সে যাচ্ছে আর চিন্তা করছে কি ব্যাপার, আমি কি দিতে পারি, কিছুই তো নাই আমার। আচ্ছা হাঁটতে হাঁটতে যাচ্ছে, এই রাস্তা থেকে পার হয়ে একটা লন দিয়ে যাচ্ছে, সেই লনের মধ্যে দেখেছে বেশ কিছু ফুল ফুটে আছে। আচ্ছা হ্যাঁ, রাস্তার পাশে ফুল ফুটে আছে, সেটা তো ওটা রাস্তার পাশের ফুল। তো ওখান থেকে সে ফুল কিছু তুললো, এই ফুলগুলো তুলে তারপরে সে কি করলো, তো যতজনকে যার কাছে ভিক্ষা চেয়েছে কিছু দিয়েছে, তাকে একটা ফুল ভর দিয়েছে, আচ্ছা হ্যাঁ স্যার এটা আপনার জন্য, যত লোক কিছু দিয়েছে। তখন সে ফুলগুলো নেওয়ার পরে সবাই খুব হ্যাসে হ্যাপি, হ্যাঁ সবাই খুব হ্যাপি। পরে দেখলো তার ভিক্ষা বেড়ে গেল। এরপরে একদিন হঠাৎ করে ওই লোকের সাথে আবার দেখা, যে লোকটাকে ধাক্কা দিয়ে হয়েছে, মানে কথার ধাক্কা ছিল, তখন বলছে স্যার আমাকে কিছু দেন, আমার কাছে একটা ফুল আছে আপনার জন্য। এই ফুল আছে যখন বলেছে, তখন সেই লোকটা কিছু দিয়েছে, আচ্ছা সে একটা কয়েন বের করে দিল। আচ্ছা দেওয়ার পর তখন বললো যে স্যার আপনি কি জানেন যে আপনার এই কথার জন্য আমি এখন ফুল দিই, আপনি বলেছিলেন যে কোনো কিছু বিনিময় দিতে হয়, কিছু না দিতে পারলে তুমি কেন দিচ্ছ, চাইছো কেন? তে তখন সে কি করলো জানো, তাকে ফুলটা নিয়ে খুব হ্যাপি হলো, সে আবার একটু টাকা বেশি দিল। আচ্ছা ওকে এরপরে কিছুদিন পর তখন সে লোকটা তখন বলছে, আচ্ছা যেহেতু তুমি ফুল নিয়ে করছো, তাহলে তুমি মানুষের কাছে চেয়েও না, এই ফুল বিক্রি করে শুরু করে দাও, ভিক্ষাটা বন্ধ করে দাও। রাইট এই কথাটা তখন সেই লোকটা বললো। এই কথাটা বলার পর তখন তার মধ্যে একটা আইডিয়া হয়ে গেল, তাই তো, সুন্দর একটা কথা তো, তাহলে তো আমি আর এখন ভিক্ষা করবো না, আমি ফুলটাই করবো। এই ফুল তারপরে কি করেছে জানো, সে কুড়িয়ে কুড়িয়ে ফুল নেওয়া শুরু করলো, বিভিন্ন জায়গায় যেখানে তোমার মানে মালিকানা সম্পত্তি নাই, সেখান থেকে কুড়িয়ে কুড়িয়ে ফুল নিল, ফুলগুলো সে বিক্রি করা শুরু করলো। তারপরে বেশ কাছেই হলো, এরপর সে ভালো ভালো জায়গা থেকে ফুল করা শুরু করলো, যখন তার পুঁজি একটু বেশি হলো, এবং যে যে ফুলগুলো দামি দামি ফুল। এরপরে একদিন তখন সে অনেক টাকার মালিক, ভাগ্যক্রমে সেই লোকের সাথে আবার দেখা পথিমধ্যে, তখন দেখে যে তার স্যুট টাই পরা, স্যুট টাই পরা, সেও একটা স্যুট পরা। তখন তাকে বলছে যে স্যার আপনি কি আমাকে চিনতে পারছেন? বলছে না তো তোমাকে চিনতে পারেন, আজকে তোমার সাথে প্রথম দেখা। বলছে না, এর আগে আমার সাথে দুইবার দেখা হয়েছিল আপনার, প্রথমবার আপনি আমাকে আমি ভিক্ষা দিয়েছি তখন দেননি, দ্বিতীয়বার আমি আপনার ফুল দিয়ে তারপর দিয়েছি, আজকে আপনি বলেছে পর পর বলেছিলেন যে ফুল দিয়ে বিশাল ব্যবসা করো, আজকে সে ফুল নিয়ে ব্যবসা করে আমি আজকে একজন ধনী ব্যক্তি, আজকে এই শহরে সবচেয়ে বড় ফুলের দোকানের মধ্যে তিনজনের মধ্যে আমি একজন। তো তখন সে বললো যে দেখো এই জন্যই বলেছিলাম যে ব্যবসার মধ্যে বা কোনো কিছু বিনিময়ের মধ্যে যখন খুঁজবে, চেষ্টা করবে, তখন তোমার মধ্যে চলে আসবে।